ফের জেল হেফাজত সাইগাল হোসেনের অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফেল জেল হেফাজত 14 দিনের আরো বিস্তারিত জানব টেলিফোনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা 14 দিনের ফের জেল হেফাজতে সাইগাল হোসেন আর কি জানা যাচ্ছে দেখো ফের নয় জেল হেফাজত এর আগে পর্যন্ত ইডি হেফাজতে ছিল সাইগাল হোসেনকে ইডি গ্রেফতার করার পর তাকে দিল্লিতে নিয়ে এসে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি কলকাতা হাইকোর্টে খারিজ করে দেওয়ার পর দিল্লিতে যখন আবেদন করা হয় দিল্লি রাউজ অফ নিকোত ইডি হেফাজতের আবেদন মঞ্জুর করে কারণ ইডি তখন বলেছিল যে সাইগাল হোসেনকে হেফাজতে চায় কারণ যেটা আজকেও জেরাটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য এবং তার হিসাবরক্ষক মনীষ কোঠারি এদেরকে সঙ্গে মুখোমুখি বসে জেরা করতে চায় সেই আবেদন মেনেই প্রথমে সাত দিন তারপর সাত দিন প্রায় চোদ্দ দিনের মতো ইডি হেফাজত ইডির লকআপেই সাইগাল হোসেন ছিলেন তো আজকে সেই চোদ্দ দিনের হেফাজত শেষ ইডি হেফাজত শেষ হওয়ার পর আজকে রাউজ অ্যাভিনিউ আদালতে ফের পেশ করা হয় এবার ইডির পক্ষ থেকে দাবি আবেদন জানানো হয় যে তাকে যেন দিল্লিতেই জেল হেফাজত দেওয়া হয় কারণ ভবিষ্যতে আরও জেরার প্রয়োজন আছে প্রয়োজনে তিহার জেলে গিয়ে তারা জেরা করতে পারে অন্যদিকে সাইগাল হোসেনের পক্ষে আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তিনি তারা যে সওয়ালটা করেন ইতিমধ্যেই সিবিআই এর হেফাজত সাইগাল হোসেন রয়েছে এই একই কাণ্ডে এবং সেক্ষেত্রে আসানসোল সংশোধনাগার যেখানে সাইগাল হোসেন ছিলেন তাকে সেই আসানসোল সংশোধনাগারই ফেরত দেওয়া হোক কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শোনার পর রাউজ অভিনী আদালত ইডির আবেদনটাই মঞ্জুর করে জেল হেফাজত আগামী চোদ্দ দিনের জন্য জেল হেফাজত দেওয়া হচ্ছে সাইগাল হোসেনকে অর্থাৎ ইডির লকআপ থেকে এবার সাইগাল হোসেনের ঠাঁই হবে তিহার জেল ইডি প্রয়োজনে তিহার জেলে গিয়ে তাকে জেরা করতে পারবে বা অন্যান্য তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারবে এই মুহূর্তে সাইগাল হোসেন রাউজ অভিনী আদালতেই রয়েছে চারটে নাগাদ তারা আইনজীবীর সঙ্গে তারা কথাবার্তা বলছে পরবর্তী মুভমেন্টের জন্য হয়তো সাইগাল হোসেনের পক্ষ থেকে এই হেফাজতের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করা হতে পারে বা সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হতে পারে কিন্তু আজকে রাউজ অভিনী আদালতের যে আজকে বিকেলেই চারটে নাগাদ এই রাউজ অভিনী আদালত থেকে প্রেজেন্ট ভ্যানে করে সাইগাল হোসেনকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে আজকের নির্দেশ অনুযায়ী একেবারেই রাজা অর্থাৎ প্রথম পর্যায়ে সিবিআই হেফাজত এবং তারপর ইডি হেফাজত এবং সর্বশেষে ইডি হেফাজতে পরে 14 দিনের জেল হেফাজতে সাইগাল হোসেন অনেক ধন্যবাদ রাজা।